বিসমিল্লাহ রহমান রহিম। আজকে নতুন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টাই যে আমি এখন আমরা একটা হাঁস দেখতে পাচ্ছি, যে হাঁসটা আসলে পুকুরে ছিল, পুকুর থেকে ওঠার পরে সে হাঁসটা আর উঠতে পারেনি, তারপরে পুকুরের পাড়িতে এসে আসলে সে বসে পড়ছে, সে চলাচল করতে পারছে না। তো পরে হাঁসটাকে ধরার পরে দেখা গেল একটা ঝিনুক, এই যে একটা ঝিনুক হাঁসের একটা আঙ্গুল খেয়ে ফেলেছে, যেটা আসলে আমরা আসলে এই যে মজার বিষয় একটা, এই যে আঙ্গুল খেয়ে ফেলেছে, তো এখন ঝিনুকটা আসলে এখান থেকে অপসারণ করতে হবে। কিছুটা ব্লিডিংও হয়েছে, এই যে আমরা এখন এটাকে অপসারণ করার ব্যবস্থা করব। এই যে আমরা এখন অপসারণ করতে যাচ্ছি ঝিনুক, যেটা আসলে ঝিনুকটা যে আঙ্গুলটা খেয়ে ফেলেছিল, এই যে এখনো বের হয় নাই, এই যে বের হলো, এই যে ঝিনুকটা আমরা হাঁসের পা, হ্যাঁ এই যে আমরা এই যে হাঁসের আঙ্গুলের অবস্থাটা দেখি, এই যে পুরো ইঞ্জুরি হয়ে গেছে এবং পুরো অবাক ব্যাপার, যা আঙ্গুল তার চারা ভেঙে গেছে, আর এই যে পাশেই যে ঝিনুকটা আমরা খেয়েছিল সেই ঝিনুকটাকে আমরা দেখছি, এই যে যে ঝিনুকটা এই এটার মধ্যেই আসলে আঙ্গুলটা খেয়ে আঙ্গুলের নখটা ভেঙে ফেলেছে। তো আসলে একটা আশ্চর্যকর ব্যাপার, যেটা আমরা কোনোদিন দেখিনি, তাই আমরা আজকে দেখলাম এবং সবাইকে দেখার সুযোগ করে দিলাম। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ঝিনুক সংক্রান্ত একটা বিষয় আপনাদেরকে জানালাম। ধন্যবাদ।